বিনোদন দুনিয়ার পরিচিত মুখ মাসুমা রহমান নাবিলা। ক্যারিয়ারের শুরু থেকে কচ্ছপের গতিতে পথ চলছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারের সবে জঙ্গনে উপস্থাপনা কিংবা অভিনয়ে অন্যদের থেকে তুলনামূলক কমই দেখা গেছে তাকে। পর্দায় সবসময় একটু ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন এই গ্লামার কন্যা। বিশেষ করে আয়নাবাজি সিনেমার হৃদি চরিত্রটি এখনো গেঁথে আছে দর্শকদের মনে। অনেকেরই ধারণা ছিল নাবিলা ফিরবেন খুব জলদি, কিন্তু নিলেন দীর্ঘ বিরতি। তবে আয়নাবাজির নাবিলা যে এভাবে ফিরবেন ভাবনাতেই ছিল না কারো। বিরতি কাটিয়ে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা দিয়ে বৃত্তের বাইরে একেবারে ভিন্ন এক ছকে হাঁটলেন তিনি। সিনেমাটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস দেখে অভিনেত্রী নিজেও উচ্ছ্বসিত। অনেক আশা, এবং আশা ব্যাপারটা এরকম জায়গায় যে দর্শকদের যতটা আশা, এক্সপেকটেশন, উচ্ছ্বাস যেটা দেখছি, সেটা আসলে সেই আশা এবং এক্সাইটমেন্টটা আরও অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। এবং আমি জানি চারিদিক থেকে সেভাবেই রেসপন্স পাচ্ছি যে অনেক মানুষ আসলে ফিল্মটা নিয়ে আগ্রহী এবং সবাই হলে দেখতে যাবে সময় করে। সো ভালো লাগছে পুরো বিষয়টা। আয়নাবাজির পর যেরকম সিনেমায় নাবিলাকে ভাবা হতো সেই ভাবনা উতরে চুক্তিবদ্ধ হলেন শাকিব খানের বিপরীতে তুফান সিনেমায়। কারণ হিসেবে অভিনেত্রী জানান, আমি স্ক্রিপ্টটা পড়েছি, আমার গল্প ভালো লেগেছে, আমার কাছে মনে হচ্ছে এটা সিনেমা হল মুভি, রায়হান রাফি সেটা বানাচ্ছে, গল্পের একটা জোর থাকতে হবে সেটা। এবং সেটার সঙ্গে অবশ্যই জানতাম আগ থেকেই, যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো যে শাকিব খান মুভিটা করছে, তো এটা একটা বিরাট অ্যাডিশন সব মিলিয়ে। এবং অফকোর্স যে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো, মানে সব মিলিয়ে ইটস আ বিগ থিং। সো সেই কারণে আমার করতেই হতো, বা আমার এই কাজের সঙ্গে সংযুক্ত হতেই হতো। আর আমি খুব টিমে বিশ্বাসী যে টিমটাকে খুব স্ট্রং হতে হবে, সেখানে অ্যাক্টার্স থেকে শুরু করে যারা ফিল্ম বানাচ্ছেন, যারা নেপথ্যে রয়েছেন, সেটা স্ট্রং হলে আসলে একটা ভালো প্রোডাক্ট বেরিয়ে আসে। অ্যান্ড শাকিব খানের সঙ্গে সবাই কাজ করতে চায়, আর আমি নিজেকে লাকি মনে করি যে এই ফিল্মে আমার সেই সুযোগটা হয়েছে। সো সেটা একটা বিশাল অ্যাডিশন ছিল। প্রথমবার ঢালিউড সুপারস্টারের সঙ্গে কাজ, কো-আর্টিস্ট হিসেবে কতটা সাপোর্টিভ শাকিব খান, এমন প্রশ্নের উত্তরে নাবিলা বলেন, নিজ থেকে গিয়েই কথা বলছিলাম, কারণ ওনাকে আসলে যে কারোর সঙ্গে, উনি 25 বছর ধরে অভিনয় করছেন, সো ওনাকে আসলে যে কোনো নিউকামারের সাথে দাঁড় করিয়ে দিলে উনি ওনার কাজটা সুন্দর মতো করে আসতে পারবেন। তা আমার জন্য খুব জরুরি আসলে যে কো-অ্যাক্টরের সঙ্গে কাজ করছি তার সাথে যাতে আমি একটু, মানে আমার আইসিংটা যাতে একটু ভাঙে, আইস ব্রেক যাতে হয় সেটা যেটা বলে, তো সেটা আমি নিজ থেকে গিয়ে করার চেষ্টা করেছি। তো তারপর উনি দেখে যে না, উনি সুন্দরভাবে কথা বলছিল, এরপর আমাদের ভালোই একটা কেমিস্ট্রি বিল্ড আপ হয়েছে যেটা স্ক্রিনে দেখা যাবে আমি আশা করি। তুফানের শাকিব খান ছাড়াও অনেক গুণী অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন, তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। শাকিব খানের একটা সিনেমায় চঞ্চল চৌধুরীও প্যারালালি থাকবে পাশাপাশি, একটা সুন্দর একটা দারুণ ক্যারেক্টার ওনার, তো এটাও কিন্তু ভাবাটা খুব দুষ্কর, এবং রায়হান রাফি সেটা ভাবতে পারেন এবং সেটা উনি করে দেখিয়েছেন। তো আমি খুব খুশি ছিলাম যখন আমি শুনেছি যে উনি যুক্ত হচ্ছেন, বাট ওনার সঙ্গে আমার কোনো আসলে স্ক্রিন স্পেস নেই এই ফিল্মে, ওনার সাথে আমি কোনো সিন শেয়ার করছি না। এক আয়নাবাজি নাবিলাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, যে উচ্চতা থেকে তাকে নামাতে পারেনি কেউ। আয়নাবাজির হৃদির মতো করে আর কেউ তাকে দাঁড় করাতে পারেনি চলচ্চিত্রে। তবে যখন জানা গেল তুফানের শাকিব খানের বিপরীতে থাকছেন নাবিলা, সবাই তো অবাক, অনুরাগীদের এমন বিস্ময়ে মুগ্ধ নাবিলা। আর দর্শকদের প্রত্যাশা, আয়নাবাজির পর এক অন্য নাবিলাকে দেখবেন তারা। এ আর এম সাদাত, দেশ টিভি। আজকে তাহলে চলি, আচ্ছা।